এটা চলবে না, সুন্দর করে কথা বলো। এটাই তো সব ঠিক। আমি যেটা মনে করছিলাম বসেন দাদার ওখানে যাও। না না কিন্তু যাইতে দিবে না, দিবে না তো ওরা ওই ছয়জন না ইয়া অনুযায়ী যাইতে দিবে। একজনও বেশি না না একটা কাজ করে দাও, পূর্ণকেও দরজা বেঁধে পূর্ণ আগে আগে দাঁড়াইতে হয়। হ্যাঁ ধরছে ধরছে এখন হচ্ছিল তো। না আপুকে ফোন দিছো? না দিছে আমি পুণ্যপক্ষী যাও 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 ওদের তো খাইতে তো পানি আম্মাকে ডাকো, আম্মাকে ডাকো, বুড়েটি বসে তোর বাপকে নিয়ে সার্কাস কি পান খাওয়া বাদ দিছো নাকি তুমি? ছবি তুলো, ছবি তুলো আমি খাওয়াবো না, আমি খাওয়াবো না, ওষুধ খাই খাও, তুমি আমুক খাওয়া দিলে এই রুমে আসছে কেন বুঝছি।
তুমি কথা বলো, আমি এখান থেকে ভিডিওটা নিচ্ছি। আমাদের এই বুড়ি বুড়ি মেরি বর্ডার খোলা থাকতো না, আমি এদের ব্যাপার নিয়ে কোনো টেনশন করতাম না। এখান থেকে সকালে রওনা দিলে সন্ধ্যের মতো যাবে এখন তো খুব প্রবলেম না, যদি বিমানে একদিন খেলে কিছু হবে না।